আসসালামুআলাইকুম। আজ পহেলা বৈশাখ, বৈশাখ উপলক্ষে একটা ইলিশ মাছ নিয়ে নিলাম, সকালে ভাজি করে নেব, আর একটু আলুর ভর্তা করব, আর টমেটোর চাটনি করব। আর এদিকে দুপুরের বাজার চলে আসছে, ছয় কেজি খাসির মাংস, এখানে 3 কেজি আর এখানে 3 কেজি। অল্প একটু রান্না করবো, বাকিটা ফ্রিজে রেখে দেবো। আর কাতলা মাছ 3টা আসছে, 3টা কাতলা মাছ, পয়লা বৈশাখের সকালের বাজার। এগুলো দুপুরে রান্না করব, আপনারা থাকেন আমার সাথে। 4 কেজি দুধের সাথে অল্প একটু চাল দিয়ে নিয়েছি, আধা পটের মতন দিয়ে একদম গাড়া গাড়া করে পায়েসটা রান্না করে নিলাম। তবে আমার মা খালাদের হাতের পায়েস অনেক মজার, আমার পায়েসটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। খেতে বসছে, দেখুন একটা বাজি মাছ দিলাম, ইলিশ মাছ, একটু আলুর ভর্তা, একটু চাটনি, আর একটা কাতল মাছের পিস। ঠিক আছে আবা, আবা ফিন্নি খাচ্ছে, দেখুন আপনারা। আবার দুপুর ভাত খাবে না, ফিন্নি খাবে। ছোটখাটো করেই পয়লা বৈশাখ পালন করলাম, বাসার মধ্যেই ছিলাম, বাসা থেকে বের হইনি। আপনারা বাসা থেকে বের হবেন না, দেশের পরিস্থিতি ভালো না, করোনা ভাইরাসের কারণে দিন দিন মৃত্যুর সংখ্যা বাড়তেছে এবং আক্রান্তর সংখ্যাও বাড়তেছে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। পয়লা বৈশাখের শুভেচ্ছা আপনাদের সবাইকে। আল্লাহ হাফিজ।